বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সিনেমার মতোই আকাশে উঠছে মানুষ। কয়েক বছর আগেও যা ছিল মানুষের কল্পনায়, আজ তা বাস্তবে। দেখতে দেখতে মনে হতে পারে চলে এসেছেন মার্ভেলের আয়রন ম্যানের দুনিয়ায়, চোখের সামনে উঠছে সুপার হিরো। তবে পার্থক্য শুধু এটাই, সুপার ভিলেন বা এলিয়েন যুদ্ধবাজদের সঙ্গে লড়তে হয়নি এসব প্রতিযোগীকে। 28 ফেব্রুয়ারি বুধবার দুবাইতে আয়োজিত হয়েছিল বিশ্বের প্রথম জেট স্যুট রেস। বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতোই 8 জন প্রতিযোগীকে উঠতে দেখা গেছে এতে। তাদের শরীরে ছিল 5টি জেট ইঞ্জিন। এ সময় প্রতিযোগীদের নানা রকম বাধা অতিক্রম করতে হয়, আর এর জন্য সময় ছিল 90 সেকেন্ড। এক পাইলট রেস শেষ করে জানান, আপনি আগে কখনো করেননি এমন কিছুর মতো। নতুন কিছু প্রথমবার করার অনুভূতি দেবে এটি। এটির অনুভূতি সব কিছুর থেকে একদম আলাদা। এটি বর্ণনা করা আসলে কঠিন। আমার নিজেকে পাখির মতো লেগেছে। পাখির মতোই যেখানে খুশি সেখানে উড়ে চলে যাওয়া যায়, এটা অবিশ্বাস্য। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, জেট স্যুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ ও দুবাই স্পোর্টস কাউন্সিল যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে। মোর্শেদা শারমিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।